আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। গাইস, আর আমাদের নতুন বিয়ার র্যাঙ্কের সিজন অর্থাৎ সিজন 40 বা S40 যখন শুরু হয় তখন গাড়িওয়ালা চাচা ঠিক এভাবে আমাদেরকে ধাক্কা মেরে যেভাবে পানিতে ফেলে যে ঠিক এভাবে ধাক্কা মেরে আমাদেরকে গ্র্যান্ড মাস্টার 5 থেকে নামিয়ে সোজা আমাদের ডায়মন্ড 3 র্যাঙ্কে নামায় দেয়। সিজন শুরুর 24 ঘন্টার মধ্যে আমরা যদি 6000 স্কোর ডান করে ফেলি তাহলে আমাদের হেরোইক থেকে মাস্টার ডান হয়ে যাবে এবং সাথে সাথে প্রথম দিনই আমাদের ঠিক এইভাবে গ্র্যান্ড মাস্টার ডান হয়ে যাবে। তো এই সিজনে আমাদের প্রো স্কোয়াডমেট হিসাবে রয়েছে আমাদের সাথে আমাদের MD সাজিদ ভাই এবং আমাদের সাথে রয়েছে আমাদের IM ডিক্টেটর ভাই এবং আমাদের ব্যাকআপ প্লেয়ার হিসাবে রয়েছে আর জিনিরব ভাই এবং আমি রয়েছে 100 লেভেলের বট এবং আমরা এখানে করে দিলাম ম্যাচ স্টার্ট। হেরোইক র্যাঙ্কে 5 স্টারে থাকা অবস্থায় আমরা যদি প্রথম দিন যদি বুয়া করি তো সর্বনিম্ন হলেও গেইনাওয়ালা চাচা আমাদেরকে বুয়াতে 46 হলেও র্যাঙ্ক প্লাস দিবে। আমি যদি এখানে আমার প্রোফাইলে চলে আসি তাহলে আমার স্কোর রয়েছে 5966, অর্থাৎ গাইস আমাদের 6000 স্কোর হতে আর মাত্র 34 স্কোর লাগবে। তার মানে গাইস আমি যদি আর একটা ম্যাচ খেলে ফেলি তাহলে আমাদের 6000 স্কোর ডান হয়ে যাবে। সো অর্থাৎ গাইস আমাদের গ্র্যান্ড মাস্টার ডান হতে আমাদের লাগতেছে আর মাত্র একটি ম্যাচ। মোটামুটি শরীর একটা ভাব আইছে না? গাড়ি বাবার অত্যাচার দমন করার জন্য আমার কাছে ছিল ডাবল স্ন্যাপার, যেই গাড়ি বাবাকে মারবো ঠিক এই মুহূর্তে গাড়ি বাবা ভয় পেয়ে পালিয়ে গেল এবং এখানে আরেকটা গাড়ি আবার গাড়ি ফাটায় দিছি। গাইছে পিছন দিকে দেখো এই মুহূর্তে আরেক গাড়ি বাবা এসে আমাকে ছক্কা মেরে দিল, কিছু বোঝে ওঠার আগে গেছে দেখো গাড়ি বাবা এসে আমার আরেকটা ছক্কা মেরে দিয়েছে। এখানে গাইছ পুরা অসহায় ভাবে ভাই এই গাড়ি বাবাদের হাতেই আমার জয় বাংলা হয়ে গেল। আর গাইস এই গাড়ি বাবাদের অত্যাচার এমন এক অত্যাচার যে অত্যাচার আসলে কখন শেষ হবে কেউ বলতে পারে না, আর এই অত্যাচার আপনার উপর কখন হবে আপনি নিজেও বলতে পারেন না, বাট এতটুকু জানবেন যে এই অত্যাচার আপনার উপর হবে ভাই এবং প্রত্যেক ম্যাচে একবার দুইবার করে হলেও হবে। ঠিক এইখানে ম্যাচে দেখেন এখানে আমি নামার পরে একটা প্লেয়ার আমি এখানে মারছি অ্যান্ড এখানে আমার টিমমেটকে করে ট্রিটমেন্ট গুলি মারবো, আমি এখানে সামনে জোনে চলে যাবো। এনিমি দেখো এনিমি হাওয়ায় উঠতেছে, তো যাই হোক সেটা বড় কথা না, আমরা এখন জোনে চলে যাবো। গাইছেন সামনে একটা গাড়ি চলাচ্ছে না, এই গাড়ি নিয়ে জোনে যাবো, যেই আমি গাড়ি নেবো ঠিক এই মুহূর্তে আরেকজন গাড়ি বাবা এসে আমাকে আবারও জয় বাংলা করে দিয়েছে। মানে ভাই মানে গাড়ি ব্যাপারেই এসে আমার জয় বাংলা করে দেয় আর এটা কোনো কথা ভাই। আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে। আর এখানে অন্য আরেক ম্যাচে গাইস আমি নাম দিয়েছিলাম ফ্যাক্টরিতে, বিকজ ফ্যাক্টরিতে দিয়েছিল ব্লু জোন অ্যান্ড ফ্যাক্টরিতে নামার পর এখানে কোনো গান পাই নাই, সো একটু পর লুট পাই নিলাম। আর এদিকে একটা প্লেয়ারকে কনফার্ম করে দিয়েছি, এই প্লেয়ারটাকে আমার টিমমেট নক করে দিয়েছিলেন। ঠিক এই সময় আমার লেফটে একটা প্লেয়ার ছিল, সো যাইতেছি সেই লেফটের প্লেয়ারটাকে মারতে অ্যান্ড বিশেষ হয়ে গেলো গাইস যেই লেফটের প্লেয়ারটাকে মারতে যাবো এই মুহূর্তে সে আমাকে একটা শট লাগে আর নক করে দেন। কেমনে সম্ভব ভাই, সে জাস্ট জাম্প দিল আর আমার মেরা দিল ভাই, মানে কি লিজেন্ড প্ল্যান অন্য কিছু ভাই। আর তার নামটাও একবার দেখো, আর এখানে মারা খাওয়ার পর আমার গেমে অরিজিনাল রিয়াকশনটা কিছুটা এরকম ছিল, আরে এটা হ্যাকার 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 হেডশট মেরে দিছে, আরে হেডশট মেরে দিছে, এই যে 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 ডাবল ডুই বাজাবো দাদু বেন্ডিং কভারে থাকো হ্যাকার এটা। আরে রাকা কোথা থেকে এলো যে বসিরে লাগে নিমি হ্যাকার এটা হ্যাকার এটা হ্যাকার এটা হ্যাকার এটা হ্যাকার এটা হ্যাকার এটা 100% হ্যাকার। একই ম্যাচে একই ম্যাচে দুইটা হ্যাকার ভাই, তোমরা আমার লগে নেই আমার ট্রিটমেন্ট করো ভাই, ওই এই যে মাঝখানে নামো গাইস ভন্ডুরা, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। গাইস আমাদের এই একই ম্যাচে পড়ে গেছে দুইটা হ্যাকার, একটার নাম ছিল মোবাইল প্যানেল এবং আরেকটার নাম ছিল জামিউল ভাই। সো গাইস দেখো এই হ্যাকারদের হাতেই কিন্তু বলতে গেলে আমাদের এই ম্যাচে জয় বাংলা হয়েছে এবং আমাদেরও জয় বাংলা হয়েছে। এবং গাইস দেখা যাক লাস্টে আমরা কি করতে পারি, আর অবশ্যই দেখো এই পার্টটাকে গাইস। মুঝে আপনে ঘর জানা হ্যায়, মুঝে ঘর জানা হ্যায়, মুঝে আপনে ঘর জানা হ্যায়।
সো গাইস, আপনাদের মধ্যে আবার অনেকেই বলবেন যে লাইক এত হ্যাকার কেন পড়তেছে, তারপরে এত নির্যাতন সব আমার সাথেই কেন হয়। সো গাইস, আপনারা যদি এটা যদি বিশ্বাস যদি না করেন, সো সেই ক্ষেত্রে আমি বলে দিই যে এই যে সিজনটা, এটা ছিল আমাদের সিজন 40, তো S40 এই সিজনের মধ্যে আমি আমার এই স্কোয়াড নিয়ে আমরা পুরা স্কোয়াড একটা না 20 ঘন্টা গেম প্লে করছি, যাতে গ্র্যান্ডমাস্টার যাইতে পারি। অ্যান্ড বিশ্বাস করেন গাইস, এই 20টা ঘন্টা আমি আমাদের যে সেকেন্ড ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি রেগুলার লাইভ করি, তো সেই সেকেন্ড ইউটিউব চ্যানেলে একটা না 20 ঘন্টা লাইভ স্ট্রিম করেছি। অ্যান্ড সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দিব, আপনার চ্যানেল লাইভ স্ট্রিম দেখতে পারেন। বাট ঘটনা হচ্ছে আজকের কন্টেন্ট নিয়ে। সো গাইস, আজকের ভিডিওতে আমি আমাদের এই সিজন 40-এর একবারে ফার্স্ট ম্যাচ দেখাবো, যে ম্যাচটাই অনেক বলতে গেলে রিস্কি ম্যাচ হয়ে গেছিলো। অ্যান্ড আমাদের লাস্ট ম্যাচটা দেখাবো, যে ম্যাচটা খেলা আমি অর্থাৎ হচ্ছে গ্র্যান্ডমাস্টারে চলে গেছিলাম। এবং গাইস, আপনাদেরকে যদি আমি একটা কথা বলি যে যে ম্যাচটাতে আমাদের হ্যাকার পড়ছে সেই ম্যাচটাও লাস্ট পর্যন্ত বুয়ে নিয়েছি এবং সবগুলো ম্যাচে বুয়ে নিয়েছি, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? বিষয়টার ব্যাখ্যা জানতে হলে গাইস পুরো ভিডিও দেখতে হবে। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, প্রত্যেকটা ম্যাচ আমরা বুয়া করি, বাট ম্যাচগুলো এমন এমন সিচুয়েশনে গেছিল গাইস, আপনারা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না যে এই ম্যাচও আমরা বুয়া করে ফেলছি। তো গাইস অবশ্যই পুরো ভিডিওটা দেখেন। অ্যান্ড আমাদের আজকে ভিডিওটা মোটামুটি বড় হয়ে গেছে, ইন্ট্রো বড় হয়ে গেছে, এর জন্য এক্সট্রিমলি সরি। বাট তারপরেও গাইস আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যারা যারা ফেসবুক পেজ ফলো করেনি অবশ্যই ফলো করে দিন। সো গাইস, দেরি না করে চলুন আমরা আমাদের আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই। ওকে গাইস, अगर तुम्हें वीडियो पसंद आए तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो ना। तो यार छोटा सा चैनल है, पत्री का इलाज करा। সো গাইস, এটা ছিল আমাদের ফার্স্ট ম্যাচ, অর্থাৎ আমাদের সিজনের পুশের ফার্স্ট ম্যাচ। অ্যান্ড দেখো, এখানে যদি ম্যাপ অন করতে পারি, সো এখানে দেখতে পারবো যে আমরা ডায়মন্ড 3-তে রয়েছি এই ম্যাচটাতে। বাট এখানে আমরা ব্লু জোনে নামি, ব্লু জোনে নামিয়ে বলতে গেলে ভাই মরতে মরতে বাইচা যাই। সো বলতে গেলে এই ম্যাচটা এবং সবগুলো ম্যাচ আমাদের, এরপরে যে ম্যাচটা হবে সেই ম্যাচটা হবে আমাদের হ্যাকারের ম্যাচ, যে ম্যাচে হ্যাকার পড়েছিল সেই ম্যাচটা দেখবা। অ্যান্ড আমাদের লাস্ট ম্যাচটা ছিল, অর্থাৎ যে ম্যাচটা খেলে আমি গ্র্যান্ডমাস্টার গেছি। অ্যান্ড গাইস, ওই ম্যাচটা খেলার পর, ওই ম্যাচটা দেখার পর তোমরা বুঝতে পারবা যে আমরা লাস্টে গ্র্যান্ডমাস্টার টপ কততে চলে গিয়েছিলাম। সো এইখানে কাহিনীটা জানতে হলে অবশ্যই গাইস পুরো ভিডিওটা দেখো। গাইস সবাইকে রিকোয়েস্ট ছিল পুরো ভিডিও দেখবেন, লাস্ট পর্যন্ত দেখবো গাইস, বিকজ তিনটা ম্যাচ চেষ্টা করবো, তিনটা ম্যাচে শুধু হাইলাইট পার্টগুলো দেখানোর, এই জন্য কিন্তু ফুল ম্যাপ হবে না, শুধু হাইলাইট পার্টগুলো থাকবে আমাদের তিনটা ম্যাচের। এবং অবশ্যই বলতে গেলে বেশি বড় করার চেষ্টা করবো না, অবশ্য ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপর সব দিক দিয়ে আমি ছোটো ছোটো পার্টগুলো কেটে দিব। ওকে গাইস, তো চলো এখানে আমরা ইন গেম ভয়েস থেকে এই পার্টগুলো দেখানো। ওকে গাইস, হয়ে যাচ্ছে, খাইতেছে খাইতেছে, দুটি ছোটো কেন খাওয়া, তাহলে নামা যেতে পারবে একটা রে। ভাই এনে দি, এনে দি, ওয়াল মারা ভাই, মর 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 যে টিন দিয়ে একবারে পুরা লাইছে রে, পুরা ও মা গো, আরে রে 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 কোন ডায় নামছি আমি, দেখা লাগবো ভাই, আরে ভাই কেটা ভাই দেখলাম না,
আমি কবারে নীরব ভাই কিন্তু সাজিদ নামাই দিও, সাজিদ নামাই দিও, সাজিদ ভাই তো 900 টাকা সাজিদ উপরে নামাই দিই তো। হ্যালো সাজিদ ভাই, আমি আসলে যাব ভাই, হ্যাঁ ভাই আমরা মরে যাব মনে হয়। আরে আমি চাইছি তো নামাই দাও ভাই, যে যে নামাইছে ওই মরে গেছে এটা হইলো নীরব ভাইয়ের ব্যাকআপ। সামনে একটা আছে, সামনে সামনে সোলো করে উড়ায় দাও, ভাই enemy nearby detected jaga jaga koto gulo re bhai okay ওখানে ওখানে দুইটা দাদু এই বক্সের পিছনে একটা উড়াই 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 ভাই মুন্ডে সে বারে মারো ভাই নক নক মোবাইল প্যানেল আর মারতে দিব। আরে হ্যাকার 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 হেডশট মেরে দিছে, আরে হেডশট মেরে দিছে, ডাবল টুই পাওয়া যাবে দাদু, বেন্ডিং কভারে থাকো হ্যাকার। এটা ধরো দাদু রে টিট করে দি, বসির লাগে নিবি হ্যাকার। সোনি আছে ডিমিট আছে না দাদুর লাগে প্লেয়ারটা হলুদ
দিকে একটা সরাই সরাই তোমার সরাই একটা গুলি বেরা না গুলি বেরা না ভাই একটার গুলি বেরা না ভাই এদিক যাওয়ারই দরকার নাই এদিক থেকে লোকজন যাবে নামায় দিই না প্লেয়ার সামনে শুধু একটা প্লেয়ার আছে আমি দেখতেছি খারাও নাইম একটা হ্যাকার আছে লাইম মার 28000 টা আপনি তো কইলাম এ হ্যাকার আছে ফ্যাক্টরি তো জান মরলাম তখন কইলাম না আমরা করতে কি নাইম এডি এখন কি জালায় বললাম পরে তো মারা লাগবে ভাই না আলবিদা মি দি একটা আলবিদা আবার মোবাইল প্যানেল ভাই কয়টা হ্যাকার বসে মেছে ভাই আর আর মাথাটা দেন খেয়ে দিছি ভাই দুই চার দেবে দিছি হ্যাকারটা কই ভাই তোমরা কে আমার লগে নাই আমার ট্রিটমেন্ট করো ভাই ওই এই যে দাও অর টিম মিট অর টিম মিট জামিউল নিমি আগে সোলোডার করো যা লোক যা লোক যা লোক সোলোডার করো ক্যারেক্টার স্পিকার রাখো যাও ভাই এটা কি পার্মানেন্ট স্কোয়াড এটা এই সিজনের পার্মানেন্ট স্কোয়াড কই নাম্বার ভাই কোন দিক নাম্বার এলসেবে নাম্বার এলসেবে মাসখানে এলসেবে হ্যালো মাসখানে এয়ারশিপটা নামো গাইস বোন কি ভন্ডুরা আল্লাহ তোমার কাছে বিচার দিলাম এই হ্যাকার ডেল শিপে আছে ভাই মুরাদ হোসেন বাস ধরে রাখিয়ে দেবে বলেন ভাই আরিফ ভাই হইব নাকি গাইস আরিফ ভাই সোলো ডেয়ার করে আরিফ ভাই আবার আইসা মরিয়ে তোর লেগে ভাই আরে আল্লাহ রে এনিমি আহে নাকি সুপার মারো সুপার মারো হ্যাকারের বাচ্চা মারে নাকি লেগে আমারই মারে ভাই হ্যাকারের বাচ্চা আমারই মারবো ভাই ম্যাপে এতটি এনিমি থাকতে ওই হ্যাকারের বাচ্চা আমারই মারবো ভাই হালা হ্যাকার তো বাপ হ্যাকার বন্ধু এ বন্ধু বন্ধু হ্যালো বন্ধু এদিকে কি ওইদিকে সামান ফলো মি হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা সামনে হ্যাকার খালাসি ট্রিটমেন্ট মারো বসি ট্রিটমেন্ট মারো এনিমি নামছে আবার নামছে দুইটা প্লেয়ার সামনে দাদু দাদু দুইটা দাদু ধরো দাদু ঘটে ধরো দাদু সো গাইজ এইটা ছিল আমাদের হ্যাকারের ম্যাচ অর্থাৎ আমাদের এই ম্যাচে হ্যাকার পড়ছিল আর আপনারা কিন্তু এই ম্যাচের হাইলাইট মোটামুটি দেখছিনি তো ফার্স্টে তারা আমাদেরকে ফ্যাক্টরির সাথে হ্যাকার সাথে ফাইট হয় বলতে গেলে তারা এতটা যে লিজেন্ড হ্যাকার তা না তারা কিন্তু মোটামুটি যাতে তাদের যেন আইডি ব্যান না হয় সেই রকম হ্যাক লাগাই তারা খেলে মানে একবারে মডারেট লেভেলে তারা হ্যাক ইউজ করে অ্যান্ড আপনারা কিন্তু বুঝতে পারছেন যে দেখেন এদের নিয়ে কিন্তু অন্য অন্য ক্রিয়েটাররা ভিডিও বানিয়েছে একটা প্লেয়ার ছিল তারা মেরে দিয়েছি অ্যান্ড এরে মারার পরে আমি বুঝতে পারি কি রে ভাই লাস্টে নাকি আরেকটা প্লেয়ার বাকি আছে সো এখানে আমার চার কিল ছিল আর ঘটনা হলো গাইস আমাদের যে এক নম্বর টিমমেট ছিল তার নেট চলে গেছিলো সো সে রিকানেক্ট করে আসছিল আমাদের দুই নম্বর প্লেয়ার ছিল তাদের ব্যাক আপ প্লেয়ার সো দুই নম্বর প্লেয়ার নেবি কিল হয়েছে কিনা আমার খেলে বাট এখানে আমার কিল ছিল না সামি ইসলাম কিল করতে সো আমাদের যেতে এক নম্বর প্লেয়ার যেটা জিনিসটা দেখে নেয় সেখানে কিল লাগ করে দেয় বাট যাই হোক গাইস আমার এখানে কিল না থাকার কারণে গাইস কোনো রকম কিন্তু লাস্ট পর্যন্ত ম্যাচটা বুয়া হয়ে গেছে যেখানে গাইস হ্যাকার কিন্তু গাইস লবি মাইরা মাইরা তেন্দা লাগিয়ে দিয়েছিল সেই কারণে লাস্ট পর্যন্ত গাইস আমাদের কিন্তু এখানে বুয়া হয়ে গেছে গাইস সো যাই হোক এইখানে এই ম্যাচ যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেন এরপরে গাইস আমাদের যে লাস্ট ম্যাচ অর্থাৎ যে ম্যাচটা খেলা আমরা চলে গিয়েছিলাম
গ্র্যান্ড মাস্টারে সেই ম্যাচটা দেখে নেন, অর্থাৎ যে ম্যাচ খেলে আমাদের 6000 স্কোর হয়ে গেছিলো, এই ম্যাচ পরে আমরা এখনই সেই ম্যাচটা প্লে করে দিচ্ছি। ওকে গাইস, সো গাইস আমাদের এই ম্যাচে আমরা নেমেছিলাম এখানে ডাইরেক্ট বুলসাইতে, যেরকম আপনারা সিনিয়র শুধু ফার্স্টেই দেখতেছেন। তো বুলসাইর এখানে যদি দেখতে পান, আমি এখানে আমি একটা এম4 পাই, আর এখানে সামনে যে দুইটা প্লেয়ার ছিল, সো যতটুকু সম্ভব গাইস এই দুইটা প্লেয়ারকে আমি এখানে মোটামুটি কিন্তু ভালো ড্যামেজ হেডশট মারা নক করে দিয়ে মোটামুটি ফ্রি হিলে পেয়ে গেছে। তাদের কাছে যেমন কোনো গান ছিল না, সেই হিসাবে কিন্তু বলতে গেলে এদেরকে কিন্তু ওই হিসাবে কনসিডার করা যায় ফ্রি কিল হিসাবে। সো নাইমা কিন্তু দুইটা ফ্রি কিল পেয়ে গেছিলাম, আমি এখানে ভিডিওটা কেটে দিই, অ্যান্ড ভিডিওটা কেটে দিয়ে আমরা বলতে গেলে চলে আসবো এখন এখানে লাস্ট জোনের দিকে। এখানে ডাবল স্নাইপার ছিল, সামনে একটা প্লেয়ার ছিল তাকে মারার চেষ্টা করছেন, এই মুহূর্তে আমার কাছে 5 কিল হয়ে গেছিল। কি মনে হয় গাইস লাস্ট পর্যন্ত আমার কয় কিল হবে, আর আমি গ্র্যান্ড মাস্টার কততে যাব? সো এইখানে আমি যদি দেখি এই প্লেয়ারটা কিন্তু মারার অনেক চেষ্টা করেছিলাম, দেখ M82 দিয়ে ফার্স্ট শট লাগাইছি অ্যান্ড সেকেন্ড শট লাগানোর খুব চেষ্টা। সো সেকেন্ড শট লাগানোর যেখানে যে চেষ্টাগুলো করতেছিলাম, দেখো এই প্লেয়ারটা কিন্তু নক করে দিই, বাট এখানে দেখো নিচে একটা প্লেয়ার ফ্যান গাড়ি চালাই দিয়েছে। সো আমি এখানে আগে মেডিকেট করেছিলাম, বিকজ পিছন থেকে এনিমিগুলো আমাকে মারানোর চেষ্টা করতেছিলাম, আমার এখানে একটু ভুল হয়েছে, আমার এখানে সেফ জোনের দিকে আগে গেলে বেশি ভালো হতো, বাট আমি সেফ জোনের দিকে যাইনি কেন, বিকজ এখানে লাস্টের দিকে যা টিম কম্বিনেশনটা একটু আলাদা হয়ে যায়, আমার টিম মেটার মাইক লিচ হয়ে যায়, কেউ কথা বললে কথা শুনতে ছিল না, তারপর টিম মেটার তেমন বেশিটা কথা বলতেছিল না। সো এইখানে যতটুকু খেলার পর আমার নিজেরই খেলতে হবে, আমার একে একলা একলা বইয়া করতে পারছে, একটা প্লেয়ার আসছিল সেখানে তাকে আমি এক শট লাগাই দিই, সেকেন্ড শট লাগাই দিই, বাট মিস হয়ে যায়। এখানে আশেপাশে আরও প্লেয়ার থাকতে পারে, আমাকে মারতে পারে, শর্টে প্লেয়ার থাকতে, এখানে একটা গাড়ি বাবা আসছিল। সো এই গাড়িওয়ালাকে আমি একটা শট এখানে মেরে দেন, পিছন থেকে একটা প্লেয়ার এসে আমাকে এখানে মেরে দেবে, ব্যাট লাগাই সে হেডশট আমাকে মেবি হেডশট মেরে দেন। গাইস দেখো আশ্চর্যজনকভাবে আমি মরার সাথে সাথে রিভাইভ পেয়ে গেছি, অ্যান্ড শাউট আউট টু আওয়ার বেস্ট জোন বুশার ভাই, আমাদের আরজি নীরব ভাই, তাকে নিয়ে আমি আগে একটা ভিডিও বানাইছিলাম, অ্যান্ড সেই ভিডিওটাও ফেসবুকে মোটামুটি 4 লাখ না 5 লাখ হয়ে গেছিলো। সো নীরব ভাই কিন্তু অনেক ভালো একটা ব্যাকআপ দেয়, স্পেশালি আমি থাকলে সে ভালো একটা ব্যাকআপ দেয়, সে মন দিয়ে খেলে, বিকজ নীরব ভাই আছে থাকলে তার জন্য কিল ছাড়ে দেবে। এখানে এই ম্যাচটা অন্যরকম ছিল, বিকজ এই ম্যাচটা খেললে আমরা চলে যাব ডিরেক্ট গ্র্যান্ড মাস্টার। অ্যান্ড গাইস বিগত 3-4 সিজন ধরে কিন্তু আমরা গ্র্যান্ড মাস্টার যেতে পারতেছিলাম না, বিকজ সেটার একটা আলাদা কারণ ছিল। সো গ্র্যান্ড মাস্টার কেন যেতে পারতেছিলাম না সেটা আপনারা জানেন, বিকজ আইডি ব্ল্যাকলিস্ট থাকার কারণে আমি গ্র্যান্ড মাস্টার যেতে পারি না। আর এখানে দেখুন রিভাইভ পাওয়ার পরে এখানে আমি একটা টুপি পাইছি, আরেকটা টুপি কিন্তু পাই নেই, অ্যান্ড সামনে একটা প্লেয়ার আছে তাকে আমার টিম মেটটা মেরে দেয়। অ্যান্ড এখানে দেখো এই গাড়ি আবার আসছে, তার আমি এখানে ওয়ালের আর পর একটা শট 61 মেরে দিই, অ্যান্ড আরেকটা শট দিয়ে লাগাবো, এই গাড়ি আবার কিন্তু এখানে কনফার্ম হয়ে যায়, গাড়ি আবার কিন্তু এখানে বলতে গেলে লাস্ট প্লেয়ার ছিল গাইস। সো ফার্স্ট অফ অল এখানে আমি আমার ডাবল এমের টুপি আবারও হারিয়ে যাওয়া ডাবল এমের টুপি আবারও ফিরত পেয়েছি, আমার কিন্তু 7 কিল হয়ে গেছে, আর আমার এখানে ছোটো লাল ঘরের টাপ আছে, বাট এই লাল ঘরের প্লেয়ারটাকে আমি আর হ্রাস করবো না, বিকজ আমার কাছে শটের গান নেই, অবশ্যই আমার শটের গান লাগবো না, এমের টুপি দিয়ে আমি শট রেঞ্জে একটা দুটা প্লেয়ারকে ইজিলি মারতে পারি ভাই। অ্যান্ড এখানে দেখো এই ঘরের প্লেয়ারটা হালকা একটু মাথা বের করে আসলো, যেই একটু এম করার চেষ্টা করছে একটু মেরেছে, অ্যান্ড তাকে হেডশট গাইস, এমের টুপি দিয়ে হেডশট মারতে যে কি মজাটা লাগে না, তাই না? অ্যান্ড এটা ছিল আমাদের লাস্ট জোন মোমেন্ট বলতে গেলে, এখানে কিন্তু আর বেশি প্লেয়ার নেই, আরও 6টা প্লেয়ার রয়েছে, টিমের একজন মরে গেছে, এটা হেডশট ভাই রে ভাই, মানে আমি তো হকার ভাই, মানে এম একটু নিলে ভাই মাঝে মধ্যে এমন এমন হেডশট লাগে, নিজের তোর মনে হয় ভাই যে বিটুকেরও পাঠা দেওয়া ভাই, বিটুকের হেডশট ভাই দেবো গাইস, যাই হোক বেশি কথা বলেছি। অ্যান্ড আমি কিন্তু নতুন নতুন স্নাইপিং শিখতেছি ভাই, এখন আসল কথা হচ্ছে গাইস আমি কিন্তু বেশি দিন ধরে স্নাইপিং করতেছি না, আমি বলতে গেলে 2 মাস বা 3 মাস ধরে স্নাইপিং করতেছি। সো এখন আসল কথা হচ্ছে গাইস, তো আমি স্নাইপিং করতেছি 2-3 মাস ধরে, আর আপনারা না আমার সাথে অনেকে লাইভে কমেন্ট করেন ভাই যে কুরুলের থেকে ভালো করা, কুলুলের মতো স্নাইপিং করো, তারপরে আলিফের মতো স্নাইপিং করো। সো আমার একটা কথা হচ্ছে গাইস, তারা আলিফ তারপর না তারপরে কুরুল ভাই, তারা কিন্তু বলতে গেলে অলমোস্ট বলতে গেলে 3 বছর ধরে স্নাইপিং করতেছে, কুই তারা 3 বছর ধরে স্নাইপিং করা, এখন স্নাইপারে ভালো স্নাইপিং করতেছে, আর আমি এখানে এলাম, মানে আমি সামান্য 2-3 মাস স্নাইপিং করে ভাই, যদি ওর তো ভালো আমার থেকে এক্সপেক্ট করেন তাহলে ওটা পসিবল না, আর যাই হোক স্নাইপার মোটামুটি হলো চালায়, এতটা খারাপও চালায় না, এতটা ভালো চালায় না। সো যদি স্নাইপার গেম প্লে খারাপ লাগে থাকে, এই জন্য এক্সট্রিমলি সিরিয়াস, লাস্ট প্লেয়ারে হেডশট মারা আমরা কিন্তু এখানে ভুইয়া নিয়ে নিছি। গাইস দেখা যাক এখন ভুইয়া নেওয়ার পরে আমাদের টোটাল র্যাঙ্ক কত দাঁড়ায়। সো এইখানে কিন্তু আমাদের হেরোইক র্যাঙ্ক অলরেডি হয়ে গেছে, অ্যান্ড হেরোইক হয়ে কিন্তু মাস্টার হয়ে গেছেন। কি মনে হয় গাইস আমাদের কি এবারও আমাদের কি গ্র্যান্ড মাস্টার শো করবে, নাকি এবারও আমাদেরকে বলতে গেলে গেরিনা এখনও উনি আটকায় রাখবে আমাদেরকে মাস্টারই, মানে আমাদের কি আইডি এবারও ব্ল্যাকলিস্ট করবে, নাকি অবশেষে আইডি আনব্ল্যাকলিস্ট হবে? সো গাইস এখানে দেখা যাক আমাদের কিন্তু মোটামুটি 13 কিল 13 কিল 26 কিল 28 কিল 33টা কিল হয়ে গেছে, আর আমরা এই ম্যাচটা ভুয়া করে নিয়েছি, আর লাস্ট পর্যন্ত গাইস অবশেষে কিন্তু আমাকে গ্র্যান্ড মাস্টার 6 র্যাঙ্ক দিয়ে দিয়েছে গাইস, মানে অনেক খুশি লাগতেছে আমার কাছে, বিকজ আমি বিগত 3-4 সিজন পরে গাইস মানে প্রথমবার এখানে হ্যারিকের পর আমি গ্র্যান্ড মাস্টারে আসছি। অ্যান্ড গাইস কেরির একটা ব্যাপার আছে, ইচ্ছা করে আমরা মাঝখানে অনেকগুলা ভুয়া মিস করছি, প্রায় 30টার মতো ম্যাচ আমরা ভুয়া মিস করছি, নাহলে ভাই আমাদের কিন্তু ওভারঅল সবগুলোই ভুয়া হইতো, তারপর আমরা হ্যাকার মেরাও ভুয়া নিয়েছি, সব ভুয়া কিন্তু মিস হয় নাই, ওভারঅল
ওভারঅল বেশিরভাগ ম্যাচে আমরা বুয়া করছি। লাস্টে দেখো 6012 স্কোরে কিন্তু আমাদের র্যাঙ্ক ছিল টপ 12। সো গাইস 6012 স্কোরের মধ্যে আমরা টপ 12 রান করে ফেলছিলাম, সো এখানে কিন্তু 12 নাম্বার রয়েছে। এন্ড গাইস একটা কথা আমি আপনাদেরকে জানাই দিই যে আমাদের টপ 1-2-3 যে প্লেয়ারগুলো রয়েছে ঠিক আছে, তারা কিন্তু বলতে গেলে মোটামুটি 200 স্কোর উপরে। তাদের ব্যাপারে আমি একটা জিনিস আপনাদের বলি, সো এই প্লেয়ার কিন্তু যদি দেখি তারা কয়টা ম্যাচ খেলছে, তারা কিন্তু এখানে গ্লিচ করছে, তাদের 6300 স্কোর দেখো, তাদের ম্যাচ খেলছে 84টা অ্যান্ড 84টা ম্যাচ স্কোয়াডে, একটা ডুও একটা সোলো, বলতে গেলে তারা 86টা ম্যাচ খেলছে র্যাঙ্কে এই সিজনে 24 ঘন্টার মধ্যে। অ্যান্ড আমি কিন্তু 20 ঘন্টার মধ্যে লাইভে ছিলাম। অ্যান্ড গাইস একটা না 20 ঘন্টা এই ভাইটা দেখো, এই ভাইটা কিন্তু বলতে গেলে 90টা ম্যাচ খেলছে মাত্র বলতে গেলে। তো গাইস যাই হোক, সে 24 ঘন্টা 90টা ম্যাচ খেলছে, কেমনি সম্ভব ভাই? আর এই প্লেয়ারটা যদি দেখি যে রিজনে আমার কিন্তু বলতে গেলে আমার কয়টা ম্যাচ লাগছে আমি দেখে, আমার প্রায় 70টা ম্যাচ লাগছে গ্র্যান্ড মাস্টারে ঢুকতে আমার 19 ক্যারিয়ার। আমি ইচ্ছা করে অনেকগুলো বুয়া মিস করছি, সেই কারণে আমার দেরি হয়েছে, নাহলে আমার ভাই 65টা ম্যাচের মধ্যে বুয়া হয়ে ইয়া গ্র্যান্ড মাস্টার হয়ে যেত। বাট আমার একটা কথা হলো ভাই, এই যে মানুষগুলা যারা গ্লিচ করা গ্র্যান্ড মাস্টারে গেছে ভাই, এদের জন্য কিন্তু আমাদের নাম খারাপ হইতেছে। আমি কিন্তু বেশি টপে শো করতেছে না, আমার কিন্তু একলা খেলে 12 ঘন্টা, আমি 20 ঘন্টা খেলেই কিন্তু আমি টপ 12-তে আইসা পড়ছি। অ্যান্ড গাইস আমি আর বেশি খেলবো না, আমি আজকে রেস্ট নিবো ভাই, নাহলে অসুস্থ হয়ে যাবো, পুরো সিজন খেলতে পারবো না। অ্যান্ড এই সিজন আমার আইডিয়া আমি একাই খেলবো, একাই 12 ঘন্টা খেলবো, 12 ঘন্টা লাইভ স্ট্রিম করবো, পুরো টাইম আমি লাইভ স্ট্রিম করবো। অ্যান্ড 12 ঘন্টা প্রত্যেক দিন 12 ঘন্টা করে লাইভ স্ট্রিম চলবে। সো যারা যারা রেগুলার আমাদের লাইভ স্ট্রিম দেখতে চান গাইস, আপনারা আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো আমাদের যে দ্বিতীয় ইউটিউব চ্যানেল যেটা রয়েছে, তো আমাদের আরেকটা যে ইউটিউব চ্যানেল, ওই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি আপনাদেরকে পিন কমেন্টে দিতে, আপনার চ্যানেলে ওই ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন। অ্যান্ড গাইস আসলে ব্যাড লাক টপ অন তো করতে পারি না, টপ অন করা পসিবল না, বিকজ আমি কোনো গ্লিচ ইউজ করি না, আমি ফেয়ারভাবে গেম প্লে করার চেষ্টা করি গাইস। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ গাইস, সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম গাইস। অ্যান্ড গাইস এই গ্লিচ ইউজারদেরকে যদি পাও ভাই, বুঝছো ভাই, তারা আমাদের থেকে 20টা ম্যাচ বেশি খেলছে, গ্লিচ ইউজাররা 20টা ম্যাচ বেশি, আসলে কিছু বলার নাই গাইস, এদের দেখা মন খারাপ হয়ে গেছিল। তারপরে গাইস পুশ কন্টিনিউ করবো, অ্যান্ড আমি একলা 12 ঘন্টা করে খেলে দেখা যাক পুরো সিজনে আমি কত স্কোর করতে পারি বা টপ কত পর্যন্ত যেতে পারি। অবশ্যই তোমরা গেস করো গাইস, দেখা যাক গাইস আমরা টপ 10 পজিশনটা আগামীকালকে আইসা আবার ধরে রাখতে পারবো কিনা, ইনশাআল্লাহ গাইস। ওকে, সো এই ভিডিওটা এই পর্যন্তই, যারা জানো ভিডিওটা লাইক করে লাইক করে দিও, ভালোবাসা দেওয়ার জন্য গাইস অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম, থ্যাংকস, লাভ ইউ।